আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনারা দেখছেন ইকরা বাংলার জীবন ও চিন্তা ইসলাম অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আছি আমি আবুল কালাম আজাদ, আমাদের শেখ ডক্টর আব্দুল সালাম আজাদি ভাই নাই আজকে, উনি এতেকাপে আছেন, অনেকেই শুনেছেন ইতিমধ্যেই। কিন্তু আমাদের সাথে আছেন অত্যন্ত বিখ্যাত একজন মানুষ, কারি হাফেজ তানভীর হোসেন মাশাল্লাহ। অনুষ্ঠানের শুরুতেই প্রথম পর্বে আমরা ওনার তেলাওয়াত শুনেছিলাম এবং এই পর্বে ওনার আমরা আরও একটু তেলাওয়াত ইনশাল্লাহ শুনব এবং আমরা সেই তেলাওয়াতের অংশ কিছু ব্যাখ্যা আমরা যাবো ইনশাল্লাহ। তো শেখ, আপনি যদি একটু মেহরবানি করে আমাদেরকে সুরতুল কদরটা একটু তেলাওয়াত করে শোনান, জাজাকাল্লাহ খের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى আপনার নিজের একটু অনুভূতি যদি আমাদের শোনাতেন এটা এই সূরার আলোকে, একজন মুসলমান হিসেবে আল্লাহ যখন এই কথাগুলো আমাদেরকে বলেন আপনার কেমন লাগে? আল্লাহ তাআলা আসলে এই আয়াতগুলোর ভিতরে যেটা বলছেন যে তানাজ্জালুল মালাঈকাতু, একটা আয়াতের ভিতরে তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতলাঈল ফাজর, অর্থাৎ এই রাত্রিতে ফেরেশতারা নেমে আসে, তারা মালাঈকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রাব্বিহিম, তারা সালাম দিতে থাকে, ফেরেশতারা তাদেরকে সালাম দেয়, অভ্যর্থনা জানায়। আল্লাহু আকবার। এই যে একটা আমরা এই মানে যারা এটা ফিল করি আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের পক্ষ থেকে অভ্যর্থনা জানাচ্ছেন যারা এই রাত্রিতে ইবাদত করতেছেন, বড় বিষয়। ফেরেশতাদেরকে তো আমরা দেখতে পাই না, এখন যেহেতু আমরা দেখতে পাই না, ফেরেশতারা যে অবতীর্ণ হচ্ছেন, আল্লাহ যে দলে দলে ফেরেশতা পাঠাচ্ছেন, এই বিলিফটা তো আমাদের থাকা দরকার। কি হবে সেটাই, এটা তো আসলে পুরো ইমানটাই হচ্ছে আমাদের এগুলো, সেটাই যে আমরা না দেখতে পেলেও বিষয়টা কিন্তু হচ্ছে হচ্ছে। আল্লাহ তানাজ্জালুল মালাইকাতু, মালাইকা প্লুরাল, আর ওর রূহ, রূহ হলেন তার মানে হলো দেখেন এই এই বিষয়ে আমরা মনে করেন সূরা দুখান আপনি তেলাওয়াত করলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা, তো আল্লাহ যে বললেন যে এই রাতেই মানে প্রত্যেকের প্রত্যেক বিষয়গুলো মানে ভাগ ভাগ করে বাজেট করে ফেলা হয়, ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে বাজেট করে ফেলায় প্রত্যেক জিনিসেরই। তো আমাদের ভিতরে একটা ডিসপিউট আছে ছোট, কেউ কেউ বলেন যে লাইলাতুল নিসফে শাবান যেটা শবে বরাত যেটা আমরা বলি, এই রাতে নাকি ভাগ্য লেখা হয়, কিন্তু আল্লাহ তাআলা তো দুই আয়াতেই বলে দিচ্ছেন, সূরাতুল দুখানের আয়াতে আর সূরাতুল কদরে, যে এই বাজেটটা করা হয়, ভাগ্যটা লেখা হয় আসলে আমাদের লাইলাতুল কদরে, এটা শাবানে না। রাইট, তো আপনার কি মনে হয় ব্যাপারে? এটা তো স্পষ্ট দলিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, রামাই কারাম যদি এটা নিয়ে অনেক ইয়া করেছেন কিন্তু দলিল যেটা আমাদের শক্তিশালী বেশি সেটাই তো আমাদেরকে গ্রহণ করতে হবে। সেটাই, মানে যেখানে আল্লাহ নিজে বলছেন যে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, আর আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, শাবান মাসে না। না, তার মানে হলো যে আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন আর এই রাতেই আল্লাহ তাআলা ভাগ্য বা বাজেটগুলো করে ফেলেন।
যেখানে আল্লাহ বলছেন যে রমজান মাসে লাইলাতুল কদর হয়েছে, লাইলাতুল কদরে ভাগ্য রজনী, সেখানে অন্য কোনো মানুষের কথা গ্রহণযোগ্য কিনা বলেন? না, গ্রহণযোগ্য হবে না, কখনোই না। আমরা বলি যে অমুক কিতাবে আছে, অমুক বলেছেন, তমুক বলেছেন। এখানে একটা বিষয় আমি খেয়াল করেছি, সেটা হলো যে এই তিনটি আয়াত সূরাতুল বাকারার, এটা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যে রমাদান মাসেই কোরআন নাজিল হয়েছে, শাওয়াল মাসে হয় নাই। এখন এখানে তো আপনি আমাকে একটু হেল্প করেন, সেটা হলো যে আরবিতে দুইটা শব্দ আছে, একটা হলো উনজিলা, একটা হলো নুজিলা। ওলামায়ে কেরাম বলেছেন যে উনজিলা মানে একবার অবতীর্ণ হয়েছে, একবার অবতীর্ণ। আর এই একবারে অবতীর্ণ হওয়াটা অর্থাৎ লৌহে মাহফুজ থেকে প্রথম দুনিয়ায় কোরআন শরীফটা একবারে অবতীর্ণ হয়েছে রমজান মাসে, রমজান। আর অন্য হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফটা দুনিয়ার আসমানে অর্থাৎ সপ্তম আসমানে এটা রেখে দিয়েছিলেন প্রয়োজন অনুপাতে জিবরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে 23 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লামের কাছে নিয়ে এসে এটাকে নুজিলা বলা হয়, নুজিলা বা ইউনাজিলু বলা হয়। এখন যেখানে আল্লাহ পরিষ্কার শব্দ বলে দিয়েছেন যে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে প্রথম যে নাজিল হয় সেটা ছিল রমজান মাসে, এরপরও কোনো কোনো আলেম বলেছেন যে না এটা শাবান মাসে হয়েছিল, এটা কি গ্রহণযোগ্য বলেন? আল্লাহ তাআলা যেখানে বলে দিয়েছেন, হ্যাঁ যেখানে আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন, সেখানে আর এক আলেম কি বললেন না বললেন কারণ সেটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এখানে আমি আর এক শেখের একটা আলোচনা শুনছিলাম, তিনি বললেন যে দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হয় তো আল হিব্র, হিব্রুল আইন, হ্যাঁ, মানে তিনি ছিলেন মানে তাফসিরের কি বলা যায় আধার যাকে বলা হয়। তো তিনি বলেছেন যে এই ভাগ্য রজনীটা বা লেখা হয় এটা রমজান মাসে লাইলাতুল কদরেই। অথচ তার ছাত্র ইকরামা থেকে একটা বর্ণনা আছে যার কোনো সনদ পাওয়া যায় না, ইকরামা থেকে যে কথাটা আছে যার কোনো সনদ পাওয়া যায় না, তিনি বলছেন এটা সম্ভবত লাইলাতুল মিনিসবে শাবান। এখন ইবনে আব্বাস প্রথমে তো আল্লাহর কথা নাউজুবিল্লাহ আমরা মানতেছি না, সেটা হলো আল্লাহ বললেন যে এটা রমজানে অবতীর্ণ হয়েছে, সূরাতুল দুখানে বলতেছেন যে এই রাতে সব কিছু ভাগবট করা হয়, লাইল সূরাতুল কদরে বলা হচ্ছে এই রাতে এসব বিজনি রব্বিহি মিন কুল্লি আমর, যে প্রত্যেক বিষয়ের আল্লাহর আদেশে প্রত্যেক বিষয় এই রাতেই করা হয়। এই তিন জায়গায় আল্লাহ বলার পরেও আমরা বলতেছি না ইকরামা কি বলেছেন ওই কথাটা শোনো, সেটা হলো কি যে লাইলাতুল শবে বরাত, শবে বরাতের রাতেই ভাগ্য রজনী হয়, যার কারণে দেখবেন বেশ করে আমাদের বাংলাদেশে নিসফ শাবান যেটা লোকজন মসজিদে ভরে যায় কারণ এই রাতে আসলে নাকি ভাগ্য খুলে যাবে এবং এই রাতেই যা করার করে নাও, যেদিন বাজেট হবে এই দিন যদি আমরা মসজিদে না আসি তাহলে আমাদের বাজেট থেকে বঞ্চিত হব, ইট ইজ রং, কি মনে করেন? তো আমরা দর্শক শ্রোতা ভাই বোনদেরকে এই কথা পরিষ্কারভাবে একটু বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে তিন জায়গায় বলে দিয়েছেন যার সারমর্ম হলো যে এই কোরআন শরীফটা কোরআনুল করিম নাজিল হয়েছে রমজান মাসে এবং সেটা রমজানের যে কোনো শেষের যে কোনো বেজোড় রাতে, এবং এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক জিনিসের বাজেটগুলো তিনি আলাদা আলাদা করে দেন। ফার্ক ফার্ক মানে কি? এগুলো সব আল্লাহর ওখানে মানে লৌহে মাহফুজ তো লেখা আছে কিন্তু আবার বাজেট করে দেন আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আমরা রাষ্ট্র চালাতে গেলে কিন্তু বাজেট করা লাগে, কি বলেন? যারা ডেভেলপিং কান্ট্রি তাদের মনে করেন 20 বছরের পরিকল্পনা থাকে, বাংলাদেশের নাকি 2020 আছে, 2020 সাল পর্যন্ত কি করা হবে তার একটা প্ল্যান করা আছে, আর একটা হলো পঞ্চবার্ষিক পরিকল্পনা, 50 বছরের প্ল্যান, 5 বছরের যে, হ্যাঁ পঞ্চবার্ষিকী 5 বছরের পরিকল্পনা করা হয়। এরপর আবার প্রত্যেক দেশে তো বাজেট করা হয় এবং আপনি দেখবেন যে বার্ষিক যে বাজেটটা হয় এই বাজেটটা কিন্তু ওই 20 বছরে যে বাজেট করা হয়েছে তার আলোকেই করা হয়, একটু এদিক সেদিক করে। আর পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা করে রাখছে এই বাৎসরিক পরিকল্পনাও কিন্তু 5 বছরে যে প্ল্যানটা করে রাখছে তার আলোকে হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বাজেট চেঞ্জ করার দরকার নেই, কি বলেন? আচ্ছা, এখানে আমাদের একটা বড় প্রশ্ন এসে যায়, প্রশ্নটা হলো এই যে আল্লাহ যদি সব কিছু লিখে রেখে থাকেন তাহলে তো আমাদের এত কান্নাকাটির কি দরকার, আল্লাহ যা লিখে রাখছেন তা তো হবেই, আপনি একজন মুসলমান হিসেবে তার কি উত্তর দিবেন? হ্যাঁ, আল্লাহ যেটা লিখে রাখছেন সেটা হবে, সেটাও তো আল্লাহ তাআলার, ওটাও আল্লাহ তাআলা আমার জন্য লিখে রাখছেন, আল্লাহু আকবার।
আল্লাহ যে লিখে রাখছেন তা আমি জানি কি করে? হ্যাঁ সেটা তো, সুতরাং আল্লাহ লিখে রাখছেন বলে ঘরে বসে থাকার যুক্তি আছে না, আমাদেরকে চেষ্টা করতে হবে সেটার জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা আর একটা হাদিসে আছে, এটাকে তো আমরা তকদির বলি, তকদির মানে কি যে আল্লাহ যেটা নির্ধারণ করে রাখেন, বাজেট করে রাখেন, এই বাজেটটা হয়তো মানুষের যে ফ্রিডম অফ উইল দেওয়া আছে তার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আল্লাহ তো সব জানেন যে কি হচ্ছে, আল্লাহর কাছে তো অতীত বলে কিছু নাই, আল্লাহর কাছে সবই হলো সামনে, আপনি দেখছেন। এবং যদি আল্লাহ দেখেন যে এই বান্দা এই করবে, তো আল্লাহ সেই সেই অনুপাতে লিখে রাখছেন, এটা আল্লাহর সিদ্ধান্ত না, কিন্তু সিদ্ধান্তটা কিন্তু আমাদের, কি বলেন? তো আমাদের যদি সিদ্ধান্ত হয় তাহলে এই রাতে দোয়া করার মর্মটা কি? আমরা দোয়া করলে কি এটা চেঞ্জ হবে? আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, কেন করি আমরা এটা, আসলে এর মর্মটা কি? আপনি আল্লাহর কাছে দোয়া করেন না? জি অবশ্যই। কি নিয়ে দোয়া করেন একটু বলেন তো। সবকিছু লিখে থাকার পরেও কেন দোয়া করছি? মনের যে একটা আকাঙ্ক্ষা, সেটা যে আল্লাহ তাআলার কাছে আমি চাচ্ছি আমি পাবো এটা, এই যে একটা আমার এটা বিশ্বাস যে আমি এটা আল্লাহর কাছে চাইলে আমি পাবো, আল্লাহ তাআলা আমাকে দিবেন আমার যেটা ইচ্ছা সেটাই। এবং আল্লাহ তো ওয়াদা করেছেন, ওয়াদা করেছেন যেটা বান্দা যেটাই চাবে সেটাই দিবেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। দোয়া নেই, আস্তাজিবু লাকুম, আস্তাজিবু লাকুম, এর মানেটা একটু বলে দিতেন প্লিজ। আমার কামাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। তার মানে ডাকতে হবে আমাদের আগে, আমাদেরকে ডাকতে হবে। যদি আমরা না ডাকি তাহলে সাড়া দেওয়ার প্রশ্ন উঠে না, তাহলে আল্লাহু আকবার। আচ্ছা আপনার জীবনে কি এমন কিছু আপনি পেয়েছেন যেগুলো আপনি চেয়েছিলেন বা দোয়া করার পরে আপনি পেয়েছেন, এরকম কিছু হয়েছে আপনার, নাকি সারা জীবন দোয়াই করে গেলেন পাইলেন না কিছু? না অফকোর্স অনেক জিনিস পেয়েছি, একটা দুটো যদি বলতেন, স্পেসিফিকলি বলার দরকার নাই। যেমন যখন আমি আল্লাহর ঘরে যাই ফার্স্ট টাইম, এই যে একটু আগে স্যার বলেছিলেন যে ইন্টারন্যাশনালি যখন কোরআন কম্পিটিশন, আল্লাহ তালা আমাকে সর্বপ্রথম আল্লাহর ঘরের পাশেই সেখানে প্রতিযোগিতা করার সুযোগ দিয়েছিলেন। তো যখন আমি সেখানে গিয়েছিলাম কাবাতে, আমি তখন আল্লাহকে বলেছিলাম আল্লাহ তুমি আমাকে তোমার ঘরে আবার নিয়ে এসো। তো দেখি যে এক বছরের ভিতরে আমি আল্লাহর ঘরে আবার সেখানে পাশেই মদিনাতে আমি চলে আসছি, এবং যখন আমি ইচ্ছা তখনই আল্লাহর ঘরে যেতে পারি। তো এটা আমার একটা সবসময় ফিলিংস যে আল্লাহর ঘরের পাশে থাকার একটা ইয়া, মানে তখন থেকে ইয়া, এবং আল্লাহ এটা আমাকে কবুল করছেন আমার। এই কথাটা আমি এই জন্যে বললাম যে আমরা যখন এই ইকরা বাংলাতে আমরা আলোচনা করেছিলাম দোয়ার ব্যাপারে, তো অনেক ভাই বোন, কিছু কিছু ভাই বোনে প্রশ্ন করেছিলেন যে আমরা তো অনেক দোয়া করি কিন্তু এগুলো তো আমরা পাই না, মনের ভিতরে একটা হতাশা। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই ক্ষেত্রে একটা হাদিস আসলে, মানে অনেক ক্ষেত্রে যেটা আমরা যদি পড়ি সেটা যে ওমা তুআমুহু হারাম ওমা মাশরাবুহু হারাম কাইফা ইউস্তাজাবু লিযালিক, অর্থাৎ আমাদের যে দোয়া কবুল হওয়ার যে শর্তগুলো সেগুলো আমাদের একটু আগে জেনে নেওয়া দরকার। বড় চমৎকার কথা বলেছেন, একটু যদি হাদিসে বলা হয়েছে, হাদিসে বলে একটু যদি ব্যাখ্যা করে। হ্যাঁ, সেটার ভিতরে বলা হয়েছে যে তার তোমার খাবার, আমি বলবো না যে যারা দোয়া করতেছেন তাদের সবারই অবশ্যই না, যে দোয়া কবুল হওয়ার শর্ত যেগুলো, যে আমাদের খাবারগুলো কি সব হালাল হচ্ছে কিনা, আমরা যে খাবারগুলো খাচ্ছি, ফ্যামিলির ভিতরে যে আয় রোজগারগুলো সেগুলো কি হালাল পথে আমাদের আসতেছে কিনা, এগুলো উপরে খুব বেশি আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই এই সমস্ত শর্তগুলো যখন, তারপর হচ্ছে শির্ক বিদাত মুক্ত থেকে আমাদেরকে ইবাদত বন্দেগীগুলো করা। যদি ইবাদতের ভিতরে আমার যদি শির্ক থাকে, বিদা থাকে, তাহলে তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন না। তো এই ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে যাতে এগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি। লাইলাতুল কদরে আমরা যে দোয়াগুলো করব, এই করার আগে আমাদের আগে দেখতে হবে যে যে কাপড়টা পরে আমি আল্লাহর কাছে দোয়া করছি, এই কাপড়টা আমার হালাল ইনকাম থেকে কিনা কিনা, মালবাসু হাদিসের কথা তো মাতআমু হারাম ও মালবাসু হারাম, মালবাসু হারাম, মালবাসটা মালবাস মানে পোশাক, যদি হারাম হয় মনে করেন এই জামাটা, এই জামাটা ইটসেলফ ইজ নট হালাল এন্ড হারাম, এইটা কারণ এটা তো কাপড়ের, কিন্তু এর ভিতরে মনে করেন কিছু আছে সিল্কের যেগুলো পুরুষদের পরা জায়েজ নাই, তারপরে স্বর্ণ, আমি অনেক পুরুষ দেখেছি বিশেষ করে বাংলাদেশের ট্রেন্ডটা, এই দেশে আমি দেখি না এটা, যে বিশেষ করে প্রফেশনাল হাই অফিসিয়াল যারা আছে তারা স্বর্ণের চেন পরে, অথচ হাদিস শরীফে একদম স্পষ্টভাবে নিষেধ আছে পুরুষরা যেন স্বর্ণের রং কলঙ্কার না পরে। এখন মনে করেন লাইলাতুল কদরে তিনি তার অজু আছে, জামা কাপড় পরা আছে, কিন্তু স্বর্ণের চেন পরা, মালবাস, এটাও তো একটা মালবাস, মালবাস,
এখন হারাম মাল বা স্মৃতি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তো দোয়া কবুল করবেন না। আল্লাহকে দোষ দিও লাভ নাই, আল্লাহকে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সুবহানাল্লাহ আপনি কথা বলে যে দোষটা আমার কিন্তু ওটা চাপাই দিচ্ছে আল্লাহর উপর। আসলে মানুষের তবিয়াতে দেখেন এরকম যে আমরা কিন্তু অন্যের উপরে দোষ চাপানোর ব্যাপারে খুবই উস্তাদ, কি বলেন? যা কিছু হোক ওই উনি, আমি সবসময় মুক্ত। আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদেরকে খুবই ইনোসেন্ট মনে করি, নিষ্পাপ মনে করি আমরা, আমি তো ভালো উনি খারাপ। আল্লাহ আকবার, মানে আপনি যে হাদিসটা বললেন এতে এত বেশি গুরুত্বপূর্ণ যে আমরা যে আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করার আগে তো আমাদেরকে নিজেদের তৈরি হতে হবে। মনে করেন আমি যে ইফতারটা করছি, যে সহরটা খাচ্ছি, আমার এই ইনকামটা আমার হালাল কিনা, আমি কষ্ট করে এই পয়সাটা নেওয়া কিনা, নাকি মানুষকে ফাঁকি দিয়ে বা হারাম কোনো জিনিস দিয়ে আমি খাচ্ছি। কারণ আমার ওই খাবার দিয়ে আমার রক্ত যদি হারাম হয়ে যায় তাহলে এই দোয়া তো আল্লাহ কবুল করবেন না। আল্লাহ আকবার, আল্লাহ মাফ করুক। লাইলাতুল কদরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া বেশি করে কবুল করেন না। আচ্ছা, এই যে লাইলাতুল কদরে আল্লাহ বেশি করে দোয়া কবুল করবেন, তার মানে কি আমরা বেশি করে দোয়া করব? হ্যাঁ, যতটুকু সময় পাওয়া যায় ততটুকু। আমরা কি একই দোয়া বারবার করব নাকি বিভিন্ন বিষয়ে চাইবো, আপনি কি মনে করেন? হ্যাঁ, প্রথমে হচ্ছে যেটা হাদিস দ্বারা যে সাবেত যে দোয়াগুলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফফা ফাআফু আন্না, এগুলো আমরা যখন যখনই আমরা টাইম পাচ্ছি আমরা সেটা পড়বো। তারপর অন্য বিষয় আমরা চাইতে পারবো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ কি বিরক্ত হন? নাউজুবিল্লাহ, যদি আমি বলে যে একই জিনিস আমি আল্লাহর কাছে বারবার চাই, আল্লাহ তাআলা কখনো তো বান্দা যখনই চাইবে আল্লাহর কাছে আল্লাহ কখনো বিরক্ত হবেন না, বরং আল্লাহই চান যে আল্লাহ আমার কাছে আসুক, আল্লাহ আমার কাছে চাবে, এটা আল্লাহ চান, আল্লাহ চান এটি বান্দা ফিরে আসবে আল্লাহর কাছে। বিষয় নিয়ে যদি আমরা আল্লাহর কাছে বারবার চাই আল্লাহ তাআলা কখনো বেশি পছন্দ করে, আল্লাহ কখনোই বিরক্ত হন না। এখনো কি আমরা মানুষ, আপনার কাছে যদি আমি 10 টাকা চাই, দুইবার চাই, তিনবার চাই, আমারও বিরক্ত লাগবে আর আপনারও তো অবশ্যই বিরক্ত লাগবে। কি হয়েছে বেটার বেচারার, একই জিনিস বারবার চাচ্ছে, হয়েছে রাখো, নাউজুবিল্লাহ। আল্লাহ তো এরকম, আল্লাহ এরকম করেন, আল্লাহ আকবার। আর আমার তো মনে হয় যে বিষয়টা আমরা খুব বেশি চাওয়া উচিত এবং আল্লাহ কখনোই বিরক্ত হন, সে হলো আমাদের গুনাহ থেকে মাপ চাওয়া, কি বলেন? এখন মনে করেন আমি যদি আল্লাহর কাছে, আল্লাহ আমার 5 রুমের বেডরুমের একটা বাড়ি দাও, আল্লাহ দিলেন 5 বেডরুমের, এরপর যদি আমরা আবার আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার 6 বেডরুমের একটা বাড়ি দাও, আল্লাহ তো বিরক্ত হবেন না ঠিকই, কিন্তু আমরা এই বৈষয়িক জিনিস আল্লাহর কাছে বেশি চাইব নাকি এমন জিনিস আল্লাহর কাছে চাইব যে জিনিসের কারণে আমরা জান্নাতে যেতে পারি বা দোজখ থেকে মুক্ত হতে পারি? যেটা আমাদেরকে দোজখ থেকে মুক্ত করবে, এইটা জান্নাতে আমাদেরকে ইয়ে করবে। দোজখ থেকে মুক্ত হওয়ার ব্যাপারে মানে কি কি জিনিস করলে দোজখ থেকে মুক্ত হওয়ার আশা করা যায়? জাহান্নামের শাস্তি থেকে আমাদের যেই প্রত্য যে সমস্ত ইবাদতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ইয়া করে দিয়েছেন সেগুলো আমাদেরকে নিয়মিত করতে হবে। আল্লাহ আকবার। আচ্ছা, আপনি মাইন্ড করবেন না, এটা আপনি মাইন্ড করবেন না, কারণ এটা আমার অভিজ্ঞতা। আল্লাহ আকবার, আপনার পিছনে আল্লাহ আকবার আমার নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে অনেকবার এবং আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমি দেখেছি নামাজের ভিতরে আপনি মাঝে মাঝে কাঁদেন, কোন আয়াতগুলো পড়লে আপনার কান্না আসে? হ্যাঁ, সেগুলো হচ্ছে এই যে জাহান্নামের আয়াতগুলো, যখন আল্লাহ তাআলা যখন ইয়ে করে যে জাহান্নামীদের অবস্থা কি হবে, যখন এই সমস্ত আয়াতগুলো আসে, তারপরে বেশি যে সমস্ত আয়াতগুলো আমার যখন বেশি ইমোশন আসে, সেটা হচ্ছে যে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যেভাবে পরীক্ষা করেছেন, সেই পরীক্ষার পরে বিশেষ করে সূরাতে ইউসুফের ভিতরে আল্লাহ তাআলা মানে তার কতটুকু সবর করতে 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 আল্লাহ তাআলা লাস্টে ইউসুফের সাথে সাক্ষাৎ করালেন, ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে লাস্টে কি বলেছিলেন, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লাম। তার মানেটা ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি, আমার সব চিন্তা তোমার কাছে আমি দিয়ে দিলাম, আল্লাহর কাছে সব আল্লাহর জন্য, ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং তিনি অধিক জানেন, আমি তুমি যেটা জানো আমি সেটা জানি না। আল্লাহ, এই যে আয়াতগুলো নবী রাসূলদের যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোর কথা যখন চিন্তা করি, আমরা তো আসলে আমাদের কোনো পরীক্ষা আসতেছে না, কোনো টেস্ট আল্লাহ তাআলা আমাদের করতেছেন না, দুনিয়াতে আমরা ঠিকমতো আরামায়েশে আমরা আমাদের দিনগুলো চলে যাচ্ছে, তারপরও কমপ্লেনের শেষ নাই, কমপ্লেনের শেষ নাই, কিন্তু তারা এতটুকু ইয়ার পরেও সবরের পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। সুতরাং আমরা জান্নাতটা যদি আমরা পেতে চাই, আমাদেরকে এখন যে সমস্ত ইবাদতগুলো আছে সেগুলো যাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ এবং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সবর করতে হবে। আল্লাহ আকবার। এবং বড় চমৎকার কথা বলেছেন, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রত্যেকেই পরীক্ষা করেন,
এবং প্রত্যেকে ধৈর্য ধরতে হয়। তো এক একজনের পরীক্ষা এক একভাবে আসে, এক একজনের ধৈর্য এক একভাবে ধরতে হয়। কারো দেখবেন টাকা পয়সা কম, তাকে ওখানে ধৈর্য ধরতে হবে, ওখানের জন্য লোভী না হয়। কারো দেখবেন আমাদের সমাজে আছে বিয়ে হচ্ছে না মনে করেন, এখানে কিন্তু ধৈর্য ধরার প্রশ্ন যে বিয়ে না হওয়ার পরেও আল্লাহর দিকে তাকিয়ে তারা যেন পাক পবিত্র থাকেন, তারা যেন অন্যদিকে না যান। অনেকের মনে করেন সন্তান হচ্ছে না, বলেন সেখানে ধৈর্য ধরার বিষয় আছে। আবার মানে আল্লাহ পরীক্ষা করেন দুই জিনিস দিয়ে, না দিয়ে আবার দিয়েও পরীক্ষা করেন, দিয়েও পরীক্ষা করেন। এবং ধৈর্য ধরতে যারা ফেল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জাহান্নামের মানে ভয়াবহ দুঃসংবাদ শুনিয়েছেন। কোরআনে যে আয়াতটা আছে ফাতুকুবা বিহি জিবাহুম ওয়া জুনুবুহুম, এই আয়াতটা কি বোঝায় এটা বলেন তো, যে জাহান্নামে তাদেরকে পিঠ এবং তাদের পাশ মানে একদম পুড়িয়ে দেওয়া হবে, কত ভয়াবহ। আল্লাহ, মানে আমি আমি যখন এই আয়াতটা পড়ি আমার মনে হয় যে আমরা যে আয়রন করি না, এটাকে বলে মিকুয়া, মিকুয়া একে বলে মেকুয়া, তার থেকে এই শব্দটা নেওয়া হয়েছে ফাতুকুয়াবিহি জিবাহুহুম ওয়া জুনুবুহুম। আল্লাহ আকবার, দোজকে মানুষদের পাশ এবং পিঠ এরকম পুড়িয়ে দেওয়া হবে। এখন একটা মানুষের পিঠে যদি একটা আয়রন রাখা হয়, বলেন কেউ সহ্য করতে পারবে এটা? কখনো না। তো দোজকে এইরকম আয়রন হচ্ছে অনেক অনেক বেশি গরম, ওরকম পাত দিয়ে আল্লাহ মানুষের পিঠ এবং পাশ এরকম আয়রন যেরকম চাপিয়ে চাপিয়ে ধরে ওরকম ধরা হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর সূরা ইয়াসিনে যেটা বলা হয়েছে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব, আপনি যদি একটু বলে দিতেন এটা, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব ইন্নাল্লাহা কানা আযীজান হাকীম, মানেটা কি? এই যে আগুনে পোড়ানো হবে, নাদিজাত জুলুদুহুম মানে তার চামড়াগুলো, রমজানের শেষ দিকে আমরা যখন এইগুলো আমরা একটু চিন্তা করি যে আল্লাহ আমি তো জানি না আমি দোজখে যাবো না জান্নাতে যাব, কারণ যদি কোনো ক্রমে আমাকে একটা মুহূর্তের জন্য নাউজুবিল্লাহ দোজখে যেতে হয় তাহলে তোমাকে এরকম আগুনের আয়রন দিয়ে এরকম সারা গা চেপে চেপে ধরা হবে, পোড়ানো হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। এবং আরাকায়েতে আল্লাহ বলেছে লা ইমুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যে দুজনকে যাবে তারা মরবেও না বাঁচবেও না, মানে এমন তো মনে করেন আগুনে পুড়ে একবার মরে শেষ হয়ে গেল তো শেষ হয়ে গেলাম, কিন্তু দুজনকে তো শেষ হবে না। মানে আমরা যদি দেখি যে মানে এখন যদি কেউ পুড়ে যায় তার পুরো শরীর, মাঝে মাঝে এরকম আমি দু একটি দেখেছি যে পুড়ে যাওয়ার পরেও তার শ্বাসটা চলতে থাকে আর কি, ব্রিথিংটা হচ্ছে, তখন তার কি কষ্টটা হচ্ছে। তো এরকম একটি পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি তখন জাহান্নামীদের জন্য হবে। আল্লাহ, এবং একটি আয়াতের ভিতরে সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওনাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলতেছেন ওনাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, যে তখন আসহাবুন নার জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, যে তোমরা কি আমাদেরকে একটু পানি ঢেলে দিতে পারো, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যে জান্নাতের যে বিশাল নিয়ামত তোমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন সেখান থেকে কিছু আমাদেরকে দিতে পারো। তখন জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা এটা কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ মাফ করো, নাউযু আল্লাহুম্মা ইন্না নাউযুকা মিন আযাবি জাহান্নাম। আমিন আমিন। সময় দর্শক ভাই বোনেরা আমরা একটু ব্রেকে যাব, ব্রেকের পর আবার ফিরে আসবো। ব্রেকের পরে আপনারা আমাদেরকে কল করে আমাদের আজকের বিষয়ের সাথে প্রশ্ন করতে পারবেন। আজকের বিষয় ছিল লাইলাতুল কদর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।